দেখো, এটাকে শুধু একটা ওয়েডিং বললে চলে না, এটা একটা কার্নিভাল, অনেক দিন ধরে হয়ে চলেছে, এখনো চলছে, আরো হয়তো চলবে। ছেলের বিয়ে যখন দেব তখন এমন একটা পরিবেশ তৈরি করব যে বাঙালির একটা ঐতিহ্য যেন থেকে থাকে। প্রথমে ওর কার্ড বানানো থেকেই আমাদের পুরো অন্যরকম ভাবে সাবেকিয়ানাটাকে ধরে রাখার চেষ্টা করছি সব বিষয়টাকে নিয়ে। সো আমরা যখনই কোনো ওয়েডিংয়ে যেতাম, ইউজ টু অলওয়েজ পিক আপ দ্য বেস্ট থিংস ফ্রম দ্যাট, যে এখান থেকে এটা করবো, এখান থেকে এই জিনিসটা ভালো লাগছে, সো উইল পিক ইট আপ। আর ওই জিনিসটাকে পুরোটাকে এক জায়গায় করার চেষ্টা করা হয়ে সবার দীপায়ন আমাদের তিনটাই বাবা, আর তিনটাইকে যেভাবে দিদির একটুটা বড় করেছে, এটা খুব নরম মনের একটা কেয়ারিং পার্সন তৈরি হয়েছে, ও সবাইকে ভীষণ বুঝতে পারে। এশা আমাদের আসছে একটা খালি জায়গায়, সেটা হচ্ছে আমাদের মেয়ে নেই। আমরা এশাকে প্রাণ ভরে ভালোবাসবো, আশা করি এশাও আমাদের মেয়ের জায়গাটা নিতে পারবে। কার্মেলের ফার্স্ট গার্ল বাবা, খুব ভয় লাগে আমার এইসব ফার্স্ট গার্লদের পেছনে। আমি আর এইটা একটা পারসেপশন ছিল, ফার্স্ট গার্লরা খুব বাজে দেখতে হয়, ও সেই পারসেপশনটা ভেঙেছে। যেটা দেখে আমি প্রেমে পড়েছি সেটা হচ্ছে ওর চোখ আর হাসি। দীপায়ন ওয়াজ অলওয়েজ দিস রাউডি বয়, হু ওয়াজ ভেরি ফ্ল্যামবয়েন্ট অ্যান্ড অলওয়েজ হি ওয়াজ মুভিং অ্যারাউন্ড, রোমিং অ্যারাউন্ড অন হিজ বাইক, অ্যান্ড এশা ওয়াজ দিস ভেরি কোয়াইট অ্যান্ড ভেরি সাটল অ্যান্ড ভেরি সিম্পল লেডি হু ওয়াজ ভেরি শিওর অফ হোয়াট শি ওয়ান্টেড ইন লাইফ, ভেরি কন্ট্রারি টু হোয়াট দীপায়নস নেচার ওয়াজ। হি নোজ মি ভেরি ওয়েল, ও জানে আমাকে কখন কাম ডাউন করতে হয়, ও জানে মানে কোন সময় আমার কী চাই, আমি ডেসক্রাইব করতে পারবো না যে ও কতটা স্পেশাল, কতটা ইম্পর্টেন্ট আমার লাইফে। হি ইজ ভেরি কেয়ারিং, হি ইজ এভরিথিং, মানে দীপায়ন ছাড়া আই এম নাথিং, আই এম ইনকমপ্লিট। দেখো আনে জানে ওয়ালে সারে সাথ খড়ে হ্যায়, কবি না কবি মানে কি তো এসে মেসে খাব দেখে হ্যায়, কি হম তো আস পাস সাস তুমে আর রাত সাত বাত করে কিউ না রহ লো না, অব তো আয়ে জা আয়ে জা হম কোলে যায়ে জা আয়ে জা, অব তো আয়ে জা হম কোলে যায়ে জা। আমি চাই এই কার্নিভালটা যেন ভাইয়ের সারা জীবন এরমভাবে চলুক, আনন্দ নিয়ে, আনন্দ দিয়ে ভাই এশা দুজন একসাথে খুব ভালোভাবে কাটাক জীবনটা, এটাই দেখার ইচ্ছা।